ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে পদ্মী প্রণমামি শি নমস্কার আজ এক মহান রামকৃষ্ণ ঈশ্বর ঈশ্বরকোটি সন্তানের মহাজীবনের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যার আজকে পূর্ণ আবির্ভাব তিথি স্বামী প্রেমানন্দ নামে যাকে আমরা চিনি বেলুর মঠ তথা স্বামীজির দ্বারা যিনি প্রেমের স্বরূপ রূপে আখ্যায়িত হয়েছিলেন যিনি রামকৃষ্ণানন্দজির পরেই সমস্ত বেলুর মঠের সংসারটির দায়ভার গ্রহণ করেছিলেন কি বাগান কি ব্রহ্মচারী ঠাকুরঘর অতিথিপরায়ণ ভক্ত সেবা যার কেন্দ্রবিন্দুতে সেই বাবুরাম তথা প্রেমানন্দের আজকে পূর্ণ আবির্ভাব তিথি এই বাবুরাম হুগলি জেলার তড়া অঞ্চলের পাশে আটপুর নামক একটি ছোট্ট গ্রাম ব্রাহ্মণ এবং কায়স্থ পরিবারের সমৃদ্ধ যে গ্রামটি সেখানে দুটি কায়স্থ পরিবার ছিল ঘোষ এবং মিত্র তারা দুজনের মধ্যে আত্মীয়তার সম্পর্কও আবদ্ধ অর্থাৎ বাবুরাম মহারাজের আত্মীয়দের বাড়ি অর্থাৎ ওর মামা বাড়ি এই বংশে স্বামী প্রেমানন্দের পিতা তারাপদ ঘোষ মাতার নাম মাতঙ্গিনী দেবী রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে এই পরিবারের একটা বিশেষ ভূমিকা রয়েছে আমরা সে আলোচনায় আসবো এই তারাপদ ঘোষ মহাশয় এবং মাতঙ্গিনী দেবীর তিন পুত্র সন্তান প্রথম তুলসী মধ্য এই বাবুরাম তথা আমাদের প্রেমানন্দ তৃতীয় তথা শান্তিরাম এবং একমাত্র কন্যা সন্তান তিনি সবার বড় ছিলেন কৃষ্ণ ভাবিনী তিনি পরবর্তীকালে বলরাম বসুর সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিল কটকের কোঠারের বাসিন্দা তারাও ওই বসি পরিবারও একসময় কড়া অঞ্চলের বাসিন্দা ছিল হুগলি জেলারই আটপুরের পাশের গ্রাম এই বাবুরামের জন্ম আসলে দশই ডিসেম্বর ইংরেজি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ কিন্তু বাংলার সেটি ছিল ছাব্বিশে অখ্যান বারোশো আটষট্টি মঙ্গলবার রাত্রি এগারোটা পঞ্চান্ন শুক্লা নবমী তিথি অখ্যানের এই তিথিটিকে মেনেই আমাদের রামকৃষ্ণ মঠ বিশনের সকলের জন্মতিথিগুলি পালিত হয়ে থাকে বাবুরামের জন্মগ্রহণ এবং তার পরিবারে এক সম্ভ্রান্ত বংশে বড় হয়ে ওঠা ঠাকুরের ভাষায় অন্যান্য পার্শ্বদের থেকে যে পাঁচজনকে তিনি ঈশ্বর কোটি বলে উল্লেখ করেছেন স্বামী ব্রহ্মানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী নিরঞ্জনানন্দ এবং স্বামী যোগানন্দ সর্বোপরি স্বামী প্রেমানন্দ এই পাঁচজন ঠাকুরের দৃষ্টিতে ঈশ্বর ঘটেছিলেন বাকি পার্শ্বরাও যদিও ঠাকুরের খুবই বিচারের মধ্যে একটি কর্মী দলের মধ্যে যুক্ত কিন্তু তবু এই পাঁচজনকে বিশেষভাবে উল্লেখ করা হয় ঈশ্বর কটিরূপে ঠাকুর বলতেন বাবুরাম তথা এই প্রেমানন্দের শরীর হাড় মজ্জা পর্যন্ত শুদ্ধ ঠাকুর যখন বাথরুমে যেতেন স্নানে যেতেন শৌচে যেতেন কাউকে একটি ধরার প্রয়োজন হলে তিনি তার প্রথম পছন্দ এই বাবুরাম আসলে বাবুরামকে তিনি আগেই চিনতে পেরেছিলেন কৃষ্ণ ভাবিনীর সাথে আগেই পরিচয় হয়েছে বলরাম বসুর সাথে বিবাহ সূত্রে আলাপের আগেই এ পরিবার যেভাবে শ্রীরাম কৃষ্ণদেবের সাথে যুক্ত সেখানে এই বলরাম বসুর কৃষ্ণ ভাবিনী স্ত্রী যিনি তাকে এবং বাবুরামকে যখন এক পরিবারের অংশ বলে জানতে পারলেন এবং নিজে বললেন রাধারানীর অংশ এরা কৃষ্ণভাবিনী এবং বাবুরামকে তিনি রাধারানীর অংশ বলে আগেই উল্লেখ করেছেন ছেলেবেলা থেকেই বাবুরাম গ্রামের স্কুলে পড়াশোনা করতেন পরবর্তীকালে কলকাতায় মাস্টরমশাই যিনি মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় তার যে স্কুলে দায়িত্ব পালন করতেন সেই মেট্রোপলিটন স্কুলের তিনি শামবাজার ব্রাঞ্চের দায়িত্বে ছিলেন বিদ্যাসাগর মশাই স্কুলে সেখানে পড়াশোনার জন্য কলকাতায় চলে আসেন বাবুরাম তার এক কাকা সম্পর্কে গুরুচরণ ঘোষ মহাশয়ের বাড়িতে থেকে চোরবাগানা থেকে ওই শামবাজার যে মেট্রোপলিটন ইনস্টিটিউশন সেখানে পড়াশোনা করছেন তার আগে কিছুদিন শোভাবাজারে এরিয়ান্স স্কুলে পড়াশোনা করেছেন যদিও অভেদ আনন্দির জীবন কথাতে রয়েছে বঙ্গবিদ্যালয় সেখানেও কিছুদিন তিনি পড়াশোনা করেছেন ছেলেবেলা থেকেই ভারী সুন্দর সংস্কার নিয়ে জন্মেছেন ছেলেবেলায় বাড়ির কেউ যদি তাকে আত্মীয়দের মধ্যে প্রতিবেশীর মধ্যে জিজ্ঞাসা করতেন বিয়ের কথা বলতেন তিনি বলতেন বিয়ের কথা বলো না বলো না মরে যাবো মরে যাবো মরে যাবো স্বপ্ন দেখেন মাঝে মধ্যে ছেলেবেলা থেকেই কোনো একটি গঙ্গার ধারে নদীর ধারে ছোট্ট আশ্রমে গিয়ে দিন কাটাচ্ছেন মাঝে মধ্যে চলেও যেতেন কলকাতায় গঙ্গার ধারে গিয়ে গাছতলায় বসে থাকতেন আপন মনে আবার স্বপ্ন দেখতেন মাঝে মধ্যে কোনো এক গ্রামের মধ্যে ছোট্ট নদীর ধারে কোনো একটু আশ্রমে জীবনযাপন করছেন সেটি তার জীবনে সত্য হয়ে গেল স্বপ্ন সত্য হয়ে গেল দেবের চরণতলে বসে দক্ষিণেশ্বরের তপভূমিতে শ্রীরামকৃষ্ণদেবের কাছে জীবনটি কাটাবার সুযোগ পেয়েছিলেন বাড়িতে লক্ষ্মীনারায়ণের নিত্য পুজো হতো মেট্রোপলিটন ছাত্র হিসাবে ঠাকুরের কাছে ওই মাস্টরমোশের সাথেই যাওয়া রাজা মহারাজের সহপাঠী ছিলেন ওই স্কুলে পড়াশোনা করতেন তিনিও একবার প্রথম যখন ঠাকুরের কাছে মাস্টরমশাই নিয়ে যাওয়ার আগে যখন প্রথম দক্ষিণেশ্বরে যাচ্ছেন তখন রামদয়াল চক্রবর্তী মহাশয় বলে আর একজন প্রতিবেশী তিনিও তার সাথে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন রাস্তায় স্কুলের সহপাঠীর সাথে দেখা হয়েছে অ্যাহাইটার ঘাট থেকে উঠেছেন তারা যাবেন দক্ষিণেশ্বর রাখাল মহারাজকে জিজ্ঞাসা করছেন আচ্ছা ওখানে কি থাকা যায় ব্রহ্মানন্দজি তথা রাখাল বললেন দেখা যাক রাখাল সব জানতেন আগে যাতায়াত করেছেন মজা করার জন্য বললেন দেখাই যাক না থাকার ব্যবস্থা থাকলেও থাকতে পারে আচ্ছা কোনো খাওয়া দাওয়া পাওয়া যেতে পারে খাবার পাবো তো রাখাল বললেন পেলেও পেতে পারো সে ব্যবস্থাও থাকতে পারে মজা করে বললেন আসরে সেগুলি সবই সেখানে ছিল ঠাকুর তাকে মাঝরাতে উঠে তার হাত দেখেছেন কখনো নরেনের কথা আলোচনা করেছেন ছোট্ট বিন্দু আলোক রশ্মির মধ্যে মধ্যরাতে একটা শক্তি ঠাকুরকে যেন বলছে তার অহংকার থেকে দূরে সরাবার জন্য ঠাকুর গোটা ঘরময় থুথু করছেন সেই সময় বাবুরাম দেখছেন এ মানুষটা অহংকার ত্যাগ করার জন্য কত কি করতে পারেন কে তাকে দেখা দিল বা কাকে তিনি বলছেন থুথু সেটা বোঝার আগেই এটুকু তার উপলব্ধি হলো যে কেউ তাকে জোর করে অহং অহমিকা সহ কিছু সম্মান কিছু উপরক্ষণ যেন দিতে এসেছেন তিনি নিতে চাইছেন না তিনি বারবার বলছেন ছি তু থু তু তিনি ত্যাগ করতে চাইছেন চুড়ে ফেলে দিতে চাইছেন এই শুদ্ধ আত্মা যার হাড় পর্যন্ত শুদ্ধ বলে ঠাকুর বলছেন সখী গোলায় হার দেবী মূর্তিতে রাধিকাকে যেমন দেখা যায় তিনি যেন রাধিকার গলার হার রূপেই সকলের কাছে পরিচিত হচ্ছেন রামদয়াল চক্রবর্তী তিনি ওই রাজা মরিজের সাথে মজা করতে করতে যে যাওয়া পৌঁছানো সেখানে রাত্রিবাস পুকুরের বারান্দায় নরেনের প্রসঙ্গ ব্যাকুলতায় সব আলোচনা হচ্ছে চড়ি একদিন পঞ্চবটির মনে চড়ি ভাতি করছে নিজেরা খিচুড়ি করে রান্না করে খাচ্ছে নরেন সহ এক দল যুবক তাদের সাথে মেতে যাচ্ছেন এই করে যখন জীবন কাটছে সেই সময় ঠাকুর তাকে শুদ্ধ আত্মার স্বরূপটি খুঁজে পেয়ে তাকে কাছে কাছে রাখতেন একদিন তার মা মাতঙ্গিনী দেবী যখন ঠাকুরের সাথে সাক্ষাৎ করতে এসেছেন ঠাকুর তাকে বলছেন আমি তোমার কাছেই ছেলেটি ফিককে চাইছি আমার কাছে থাক না বড় ভালো ছেলে আমার পাশে থাকলে আমার খুব ভালো হয় মাতঙ্গিনী দেবী বললেন তৎক্ষণাৎ নিশ্চয়ই এ তো আমার পরম সৌভাগ্য কিন্তু তার সাথে সাথে দুটি শর্ত দিলেন প্রথম আমার যেন ঈশ্বরের মতি হয় দ্বিতীয়টি আমার যেন পুত্রকন্যা শোক না পায় অর্থাৎ আমার মৃত্যুর আগে যেন আমার সন্তানদের কারো মৃত্যু আমায় না দেখতে হয় ঠাকুর বললেন এটা তো ঠাকুর জানেন ঈশ্বর জানেন আমি কি করে বলবো তারপরে কিছুক্ষণ পরে ঠাকুর বললেন আমি প্রার্থনা করব নিশ্চয়ই সেই বর পেয়ে মাতঙ্গিনী দেবী আনন্দ পেয়েছিলেন মায়ের নিকট ছেলেকে চেয়ে নেয়া পুত্রকন্যার শোক না দেয়া সবগুলি তার জীবনে ঘটেছিল ঠাকুরের জীবন যেমন ঠিক প্রেমানন্দের জীবন ঠিক যেন সেরকমই জীবনটাই বাণী বাণীটাই জীবন বিদেশ হতে স্বামীজি যখন ফিরে এসেছিলেন নিয়ম শৃঙ্খলার একটা রুটিন তৈরি করলেন আলমবাজার মঠে রয়েছেন সেই সময় বিদেশ থেকে ঘুরে আসার আগেই এরা সকলেই বিরজা হোম করে যে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের শেষের দিকে সকলে যখন নিজেরা সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস বিরজা হোম করে সন্ন্যাস গ্রহণের পরে বাবুরামের নাম প্রেমানন্দ রেখেছিলেন যেহেতু আনন্দময় সত্তাটি সবসময় মানুষকে আনন্দ দিতে অভ্যস্ত তার নামটি সম্ভবত স্বামীজি চয়েস করে রেখেছিলেন এই সন্ন্যাস হওয়ার পরে কাশী বৃন্দাবন ভ্রমণ করে বহুদিন কাটিয়ে চলে আসলেন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আবার যখন পরে স্বামীজি চিকাগো থেকে ফিরে আসছেন সেই সময়ও খবর পেয়ে ছুটে আসলেন ভাবলেন জয়রাম হয়ে মাকে দর্শন করে তারপরে আসবেন জয়রাম যাওয়ার পথে একটি পুকুরের মধ্যে প্রচুর পদ্মফুল দেখে তার মনে বাসনা জাগল মাখে একশো আটটা পদ্মফুল দিয়ে মায়ের পাদপদ্মে অর্ঘ্য জ্ঞাপন করব যা ইচ্ছা তাই শুরু করলেন জলে নেমে পড়লেন একজন সাথে ব্রহ্মচারী ছিলেন তিনি সাঁতার জানেন না বলে নামতে সাহস পাচ্ছিলেন না গ্রামের ছেলে বাবুরাম তিনি চললেন সেখানে গিয়ে একশো আটটি ওই ফুল প্রস্ফুটিত পদ্ম সংগ্রহ করলেন কিন্তু যখন উঠে এলেন তার গোটা গায়ে বেশ কিছু জোঁক কামড়ে ধরে রেছে যখন সেগুলিকে টেনে টেনে ছাড়িয়ে দিচ্ছেন রক্ত গোটা শরীর থেকে রক্তাক্ত করে দিচ্ছে সেই অবস্থায় কোনো ওষুধ নেই কোনোভাবেই রক্তকে ধরাতে পারছেন না শরীরের সব দিক দিয়ে গর্ত করে দিয়েছে ওই যোগগুলি সেই অবস্থাতেই তিনি মায়ের কাছে ওই পদ্ম নিয়ে মায়ের কাছে পদ্ম নিবেদন করবেন মায়ের পায়ে তিনি অর্ঘ জ্ঞাপন করবেন সেই আনন্দেই মাতোহারা রক্তের কথা শরীরে যে রক্ত পড়ছে সে কথা ভুলেই গেলেন যেন মা দেখে ভীষণ আতঙ্কিত হলেন এ কী করেছ বাবুরাম বাবুরাম তখন বললেন মা আমি পদ্মফুল তুলতে গিয়ে এটি হয়েছে ডাক্তার ডাকো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো হোমিওপ্যাথি কিছু পারল না এলোপ্যাথি কিছু পারল না তারপরে গ্রামের মানুষ তাকে ওই জায়গায় তাদের গ্রামীণ ডটকার সাহায্যে তার রক্তপড়া বন্ধ করলেন নিজে এতখানি ওই স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে স্বামীজি নিয়ম শৃঙ্খলা যেগুলি তৈরি করেছেন এতখানি এই অর্গানাইজেশন তথা সংঘকেন্দ্রিক জীবন সংঘকে মান্যতা দেয়া যখন আলমবাজার মঠে তারা রয়েছেন সকলে স্বামীজি নতুন নিয়ম করেছেন সকালে ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে সকলে ধ্যানের মধ্যে বসবেন যেটি আজও হয় ঘন্টা পরে তারপরে সাধু সকলে উঠে মঙ্গলারতে যান তৈরি হয়ে জব ধ্যান করেন এখন হয়তো অতখানি কড়াকড়ি নেই তখন কিন্তু স্বামীজি বিদেশ থেকে সেই কড়াকড়ি নিয়মটি করেছিলেন প্রত্যেকেই নির্দিষ্ট সময় ঘন্টার পরে জবধানে বসতে হবে আর যে না সময়ে ঘুম থেকে উঠে এতে অংশ গ্রহণ করবে তার মঠে অন্য গ্রহণ সম্ভব হবে না অর্থাৎ তাকে বাইরে গিয়ে অন্য সংগ্রহ করে মাদুকরি করে খাওয়ার ব্যবস্থা করতে হবে একদিন বাবুরাম মহারাজ কোনো কারণে শারীরিক কারণে হোক যেভাবে হোক দেরি হয়েছে ঘুমতি করতে তিনি নিজে বুঝতে পেরেছেন আমার দেরি হয়েছে তাই সরাসরি স্বামীজির কাছে চলে গেলেন স্বামীজিকে বললেন দাও দাও তোমার কি বাবুর শাস্তি আছে দিয়ে দাও কারণ আমি নিয়ম ভেঙে ফেলেছি তখন স্বামীজি বললেন কি বলছিস চোখ ছলচল করছে স্বামীজি বলে ঠাকুরের সমস্ত দায়িত্ব তুই গ্রহণ করেছিস ঠাকুরের কাছে কাছে কত সেবা করেছিস তোর কি কখনো শাস্তি হতে পারে একদিন তোর দেরি হয়েছে বলে বা ভুল হয়েছে বলে হঠাৎ রাখাল মহারাজ ব্রহ্মানন্দ জি এসে বলে না না শাস্তি তোমাকে দেয়া হবে না ঠিকই শাস্তি তোমাকে দিতে পারা যাবে না ঠিকই কিন্তু নিয়মটা তোমাকে মানতে হবে তোমাকে মধুকরি করে অন্য গ্রহণ করতে হবে হাসতে হাসতে বাবুরাম সম্মতি দিয়ে বেরিয়ে পড়লেন পাঁচ বাড়ি ভিক্ষান্ন নিয়ে এসে সকলে আনন্দ করে সেই মাধুকুরির খাবার খেলেন এটি তার সাধু জীবনকে এবং আশ্রমের জীবনকে যেন নির্দিষ্ট নিয়মের মধ্যে এগিয়ে যেতেই সাহায্য করেছে এত মঠ কেন্দ্রিক বেলুর মঠে অতিথিদের খাওয়ানো ভক্তদের খাওয়ানো তার একটা নেশায় পরিণত হয়ে গেছিল ভক্তদের না খাইয়ে তিনি নিজে কোনো খেতেন না এবং এমন হয়েছে নির্দিষ্ট সময়ের পরে যদি কোনো ভক্ত এসে যায় তার জন্য নিজে রান্না করে পর্যন্ত খাইয়েছেন নতুন ব্রহ্মচারীরা যারা আসে তারা মজার মজার গল্প দিন রাত কখনও বাবুরাম মহারাজ বসতেন না একটার পর একটা কাজ কখনও গোশালায় যাচ্ছেন কখনো বাগান দেখছেন কখনো রান্নার জায়গা দেখছেন কখনো ঠাকুর পুজোর জায়গা দেখছেন পুরো মঠময় তার যেন ভক্তি মুক্তি যুক্তির এক পীঠস্থান হয়ে গেছিল। সমস্ত দিকের অভিভাবকের মতো বাবুরাম কাজ করতেন বাবুরাম এরকম দিন গেছে কোনো একজন ব্রহ্মচারী তাদের দলকে বলা হয়েছে ইয়ং ছেলেদের সাথে কাজ করতে মঠের মধ্যে তখন প্রসাদের ব্যবস্থা সেরকম ছিল না খুব বেশি পরিমাণ হয়তো এলাহিভাবে ছিল না ছেলেরা এসেছে চল সবাই কিনে চলে গেলেন এখন ভাটা বেশ কিছু জল তুলে আনতে হবে তখন তো ওই কল এইসব জল ফল ছিল না জল তুলে কাজকর্ম করে ওই সামান্য হয়তো ফল প্রসাদের গোলা গোলা কলা বা এরকম জাতীয় কিছু খাবার অল্প কিছু পেলো তাতেই কী আনন্দ কী স্বাদ তার কী তার মিষ্টতা তার মধ্যে কোনো ব্রহ্মচারীকে কাজের দায়িত্ব দিয়েছেন কয়েকজনকে ওই চোর কাঁটা যুক্ত গাছগুলিকে কেটে ছিঁড়ে ফেলতে কোনো একজন ব্রহ্মচারী তাড়াতাড়ি করে দেখাচ্ছেন কাজ করে ফেলেছি ওটা তো উপরে উপরে ডগাগুলিকে কেটে দিয়ে বাবুরাম মহারাজকে বলছেন আমার কাজ হয়ে গেছে বা খুব ভালো তিনি এসে কাছে যখন দেখলেন যে গোড়াগুলি উপায়নি খালি উপরে উপরে কেটে চলে গেছে যখন সে বলল যে ওগুলো আর করার মতো সময় পায়নি বা ওগুলো কষ্ট খুব রেগে গেলেন মুখ লাল হয়ে গেল বাবুরাম মহারাজ বললেন ঠাকুরের কাজ করবে শক্ত কাজ কঠিন সময় লাগবে তাড়াহুড়ো করে করে ফেলা এগুলি ঠাকুরের কাজ নয় নিষ্ঠার সাথে ভবিষ্যতে কি করবে এটা তো ঠিক ঠিক হলো না তাকে বোঝালেন তুমি এমন একটা কাজ করলে এগুলিকে ডকগুলো কেটে নেওয়ার ফলে সেগুলো তার নিচে থেকে তোলাও যাবে না তাই তিনি তাই সেগুলিকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন যাতে সে রাগ না করে এই চলতে থাকে এবং এত ছেলেদের সাথে মিশে যেতেন মিশে গিয়ে তাদেরকে বিভিন্ন কাজ দেখাতেন এবং সমস্ত দিক দিয়ে মঠের কেন্দ্রবিন্দুতে থাকতেন স্বামীজি তার এই যুবক প্রীতি ভক্তপ্রীতি এবং সন্ন্যাসীদের কেন্দ্রবিন্দু থাকা সবগুলি যখন তাকে এমনই আকৃষ্টতার জায়গায় পৌঁছে দিয়েছিল তখন স্বামীজি একদিন হঠাৎ বলে উঠলেন তুই বাবু চেলা ফেলা তৈরি করিস না তুই যদি চেলা তৈরি করিস তাহলে আর কেউ দীক্ষা দিতে পারবে না তোর কাছেই সবাই চলে আসবে তাই তুই দীক্ষা দিবি না তবে একটা কথা বলেছেন পূর্ববঙ্গটা তোর জন্য রেখে গেলাম সে কথাটি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন বাবুরাম কখনোই কাউকে দীক্ষা দেননি অনেকে তাকে অনুরোধ করেছেন কিন্তু যেহেতু স্বামীজি তাকে বলে গেছেন তাই তিনি করবেন না যেমনভাবে শারদানন্দজিকে দেখেছি তাকে যখন প্রেসিডেন্ট হওয়ার জন্য অনুরোধ করা হয় ব্রহ্মানন্দির শরীর যাওয়ার পরে তখন বলেন না স্বামীজি আমাকে সেক্রেটারি করেছেন আমি সেক্রেটারি থাকবো আমি প্রেসিডেন্ট কখনো হব না এই মনোভাব স্বামীজিকে এতখানি মানতেন সেখানে অন্য কিছু প্রাধান্য পেত না মাকে খুব শ্রদ্ধা করতেন মায়ের সমস্ত কাজ করে দেওয়ার চেষ্টা করতেন মাকে খুব মানতেন মালদা থেকে কোনো ভক্তরা এসেছেন বাবুরামকে নিয়ে যাবে কোনো অনুষ্ঠান আছে বাবুরামের শরীর খারাপ কদিন আগেই শরীর ভালো হয়েছে মা বললেন বাবুরামকে নিতে এসেছ বাবুরামে যাওয়া হবে না ওর তো শরীরটা ভালো নয় সবাই ভেঙে পড়লেন তাদের সব অনুষ্ঠানের আয়োজন সমস্ত কমপ্লিট করে তারা এসেছে বললো এত দূর ওর শরীরের পক্ষে কষ্ট হবে না না এই তো খুবই কাছে ওরা বলতে শুরু করলো এই তো গতকাল বেরিয়েছি আমরা আজকে পৌঁছে গেছি যেন কত কাছে বাবুরা দেখলেন ওদের কষ্ট ওরা সমস্ত ব্যবস্থা করে ফিরে যাবে এটা তো হতে পারে না ঠাকুরকে প্রার্থনা করছেন তারা আবার মাকে বুঝিয়ে বলতে গেলেন যে মা আমরা সমস্ত সেবার ব্যবস্থা করব যাতে ওনার কোনো কষ্ট না হয় আমাদের অনুষ্ঠান নাহলে পণ্ড হয়ে যাবে উনি না গেলে ওনার জন্য সবাই অপেক্ষা করছে তখন মা আবার বাবুরামকে ডাকলেন দেখো ওরা বলছে তোমাকে খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে যাবে তোমার সেবার ব্যবস্থা করেছে সব রকম কোনো ত্রুটি হবে না তুমি কি যাবে যাও তবে একটু ঘুরিয়ে এসো ওরা যখন বলছে বাবুরাম বললেন মা আপনার ইচ্ছে আপনি যেতে বলছেন নিশ্চয়ই যাব তাদের সাথে গেলেন অনুষ্ঠান করে সুস্থ অবস্থায় ফিরে এলেন বাবুরাম এমন কেন্দ্রবিন্দুতে ছিল তখনকার ব্রহ্মচারী জয়ন করা শিক্ষিত সমাজের মানুষেরা সবাই মঠ কেন্দ্রিক হতো এ বিষয়ে আশুতোষ মুখোপাধ্যায়ের একটি কথা খুব স্মরণযোগ্য আশুতোষ মুখার্জি একটি সেমিনারে বলছেন রামকৃষ্ণ মিশনের সাধুরা এমন যজ্ঞ ফেদেছে আমাদের শিক্ষা জগতের যারা ব্রিলিয়ান্ট প্রথম শ্রেণীর তাদেরকে কোন মহামন্ত্রে সমাজকে বঞ্চিত করে তাদেরকে সন্ন্যাসী করে দিচ্ছে সমাজ তাদের কাছ থেকে হয়তো অনেক কিছু পেত সেটা না করে তিনি খুব আফসোস ফিল করছেন এবং নিজে সেটিকে দুঃখ প্রকাশের মতো বলছেন মেধাবী ছাত্রদের এইভাবে নিয়ে চলে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কথা বলতেন মালদাতে একটি অনুষ্ঠানে গেছেন সেখানে স্বামীজির সেবা আদর্শের কথা আলোচনা হচ্ছে একজন হঠাৎ পেছন দিকে বলে উঠলেন আমরা কিছু প্রেম ভক্তির কথা শোনার জন্য এসেছিলাম প্রথম কথা যখন বলছেন তখন বাবুরাম মহারাজ পাত্তা দিচ্ছিলেন না দুবার তিনবার যখন একইভাবে বারবার বলছেন তখন রেগে গিয়ে এবং গম্ভীরভাবে বলে উঠলেন প্রেম নিতে চাইছো। ভক্তি নিতে চাইছো নেবার লোক কোথায় প্রেম নিতে গেলে তার কি দাম দিতে হয় তোমরা জানো প্রেম দিতে গেলে একটা সুন্দর গল্প বললেন একটি মানুষ ঝুঁড়িতে করে প্রেম নিবেগো প্রেম নিবেগো বলতে বলতে হাঁকতে হাঁকতে যাচ্ছেন সবাই ছুটে আসছে কত দাম প্রেমের কত দাম বলো তখন ওই প্রতীকটি বলে উঠল কাঁচা মাথা প্রেম নিতে গেলে নিজের জীবন দিতে হবে নিজের সমস্ত ক্ষমতা বিশ্বাস শক্তিটুকে ঈশ্বরের প্রতি নিবেদন করতে হবে তাহলেই প্রেম কিনতে পাওয়া যাবে এই গল্পটি এত সুন্দর গুছিয়ে বললেন তার দামে কথা শুনে সকলে পিছিয়ে গেল বা কেউ কেউ অনুভব করলো ভগবত প্রেম ভক্তি ভালোবাসা ভাব আসবে নিজের জীবন দিলে তবেই দেশবন্ধু চিত্তরঞ্জন এই বাবুরাম মহারাজের সময় মঠে গিয়ে দেখেছেন কীভাবে এক পঙ্ক্তিতে বসে হিন্দু মুসলমান সমস্ত শ্রেণীর মানুষ খাচ্ছে প্রসাদ পাচ্ছে একবার কোনো একটি উৎসবের সময় সবাইকে বলছেন যে যা চাইবে পেট ভরে খেতে দেবে গ্রামের গরিব মানুষ একটি জায়গায় উৎসব হচ্ছে বাবুরাম মরেজ গেছেন ছেলেদের পরিবেশন করতে দিচ্ছেন পরিবেশন করে পেছন দিক থেকে যখন উঠে আসছে দূরের দিকে যাচ্ছে সামনের শরীর চিৎকার করে ডাকছে আরও 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 দাও খিচুড়ি দাও বাবুরা মরে সেখানে গিয়ে বললো কী হলো এখানে দেয়নি বললেন এই মত্ত দিয়ে এলাম তো ওরা এই মত্ত দেওয়ার পরে পরই সঙ্গে সঙ্গে শেষ করে ফেললো আসলে ক্ষুধার্থ বভুক্ষ মানুষদের অন্যের কি কষ্ট তারা সে অন্যকে নিজেদের জীবনে গ্রহণ করার সাথে সাথে পেটের মধ্যে হজম হওয়ার আগেই যেন আরও আরও দাবি করছে পেট ভরছে না দিন অনাহারে থাকলে মানুষের যেমন অবস্থা হয় সে অবস্থা অনুভব করে বাবুরাম মনোজ বলছেন যতক্ষণ লাগে দাও দরকার গেলে এক বালতি করে ঢেলে দাও ওদেরকে ওদের ক্ষুধা নিবৃত্তি হোক ঠাকুরের সেবা প্রসাদ মানুষের হৃদয়কে ভরিয়ে দেবে শ্রীরামকৃষ্ণময় থাকবে এটুকু তিনি দেখতেন আবার একবার বৃষ্টি হচ্ছে ভক্তরা এসেছে প্রসাদ পাবে প্রসাদ পেতে ঢুকে গেছে বাইরে জুতোগুলো সব রাখা ছিল জুতোগুলো ভিজে যাবে যারা প্রসাদ পেতে বসেছেন বাবুরাম মহারাজ ব্রহ্মচারীকে বললেন এই দেখ জুতোগুলো সব ভিজে গেল জুতোগুলো ও পায়ে করে ঠেলে ঠেলে যেখানে বৃষ্টি পড়ছে না সেরকম জায়গায় যখন রাখার চেষ্টা করছে বাবুরা মরে দূর থেকে দেখতে পেলেন তিনি এসে বললেন তুর বোকা এরম করে ভক্তির জুতোকে কেউ রাখে ভক্তিদের জুতা বুকে করে নিয়ে রাখতে হয় তিনি একসাথে অনেকগুলো জুতোকে নিয়ে বুকে করে নিয়ে নির্দিষ্ট স্থানে যেখানে বৃষ্টি পড়ছে না সেখানে নিয়ে পৌঁছে গেলেন এই যে ভক্তদের সেবা বুকে করে জুতো নিয়ে সারা জীবন তিনি ভক্তদের সেবাই করে জগতের কাছে প্রিয় হয়ে রয়ে গেছিলেন বাবুরাম মহারাজ একবার স্বামী জ্ঞানানন্দজি একটি জায়গায় লিখছেন তিনি যখন খুব শরীর খারাপ বাবুরাম মহারাজের দিচ্ছেন ওই দেওঘরে ছিলেন অসুস্থ হয়ে ফিরছেন পাড়ার তার এক জ্যার্থত দাদা তিনি ডাক্তার বিপিন ঘোষ তাকে ডাকা হয়েছে বলরাম বসুর বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন বলরাম বসুর শালখন সম্পর্কে এই বাবুরাম ব্রহ্মানন্দী রয়েছেন তুরিয়ানন্দী রয়েছেন লাটু মহারাজ রয়েছেন ওই বাড়িতে সবাই বাবুরাম মহারাজ অসুস্থ উপরে দোতলার হল ঘরে সামনের দিক থেকে তিন নম্বর দরজার কাছাকাছি শুয়ে রয়েছেন অসুস্থ তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন ব্রহ্মানন্দি দেখতে আসছেন দেখতে এসে যখন দেখতে পাচ্ছেন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে অল্পক্ষণের মধ্যেই শরীরটি চলে যাবে হয়তো ব্রহ্মানন্দী তার কাছে ছুটে এসে বললেন বাবুরামদা ঠাকুরকে মনে আছে তো তিনি তখন ভালো করে কথা বলতেই পারছেন না উপর দিকে হাত জোর করে নমস্কার করলেন এরপরেই দেহত্যাগ সঙ্গে সঙ্গে রাখাল মহারাজ একেবারে ছেলে মানুষের মতো ফুঁপিয়ে কেঁদে উঠলেন তিরিশে জুলাই উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে বিকেল চারটে পনেরো মিনিট নাগাদ বলরাম মন্দিরের হলঘরে সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তবৃন্দ জননী স্বরূপ এই প্রেম ঘন মূর্তি প্রেমানন্দ মহারাজের মহাপ্যায়ন দেখছেন কীর্তন করতে করতে এই সময় তুরী আনন্দজি বলরাম মন্দিরের নিচের তলার হল ঘরটিতে নিচের ঘরটিতে ছিলেন দক্ষিণ দিকের ঘরে অসুস্থ অবস্থায় ছিলেন তিনিও শয্যাশায়ী ছিলেন বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার মতো তার সামর্থ্য ছিল না কিন্তু বাবু বাবুরাম মহারাজকে বাবুরাম মহারাজকে শেষ সময় দেখতে তারও ইচ্ছে উপরে ধরে ধরে নিজা হলো তিনি সব প্রেমে গুরু ভাতার হাতে হাত বোলাতে লাগলেন স্বামী আনন্দের দর্শনে এবং স্পর্শে প্রেমানন্দের মুখে আনন্দের রেখা ফুটে উঠল উভয় গুরুভাতায় নির্বাক নিস্তব্ধে উভয়ের নয়ন কোণে আনন্দাশ্রু ভরে উঠল বাবুরাম মহারাজ একটু পরে স্বরে বলে উঠলেন কৃপা 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 এই সময় স্বামী প্রেমানন্দ কে বলেছিলেন একবার চাপা ফুলের মতো রঙের কাপড় পরতে ইচ্ছে করছে আর বেল ফুলের মতো সাদা ধবধবে অন্য খেতে ইচ্ছে খেতে ইচ্ছে করছে এই দুই দৈব ইঙ্গিত স্বামী প্রেমানন্দের মহাপ্রাণের যতকাল সম সামনে আসছে বা সমাগত হচ্ছে ব্রহ্মানন্দজি ঠাকুরের পবিত্র নাম স্মরণ করিয়ে দিচ্ছেন যেটি আগে বলছিলাম তা শুনে কিন্তু প্রেমানন্দ মহারাজের মুখ মধুর হাস্যে উজ্জ্বল হয়ে উঠছিল শ্রীরামকৃষ্ণ যে তার অন্তর বাহির জুড়ে বিদ্যমান সেটা তিনি বুঝিয়ে দিচ্ছিলেন মহাবীর হনুমানের ন্যায় বক্ষস্থল বিদীর্ণ করলে দেখা যেত বোধ হয় প্রেমানন্দের হৃদপদ্যে শ্রীরামকৃষ্ণ নাম লেখা হয়ে রয়েছে বা শ্রীরামকৃষ্ণ স্বয়ং অবস্থান করছেন সাধু ব্রহ্মচারীদের রামকৃষ্ণ নাম স্মরণের মধ্যে কীর্তন করতে করতে রামকৃষ্ণময় স্বামী প্রেমানন্দ মহাস্বামীতে লীন হয়ে গিয়েছিলেন তার পবিত্র দেহ বেলুন মঠের যান্নবীতটে চিতাগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল এই সময়ের একটি ছোট্ট ঘটনা মনে পড়ে স্বামী বীরেশ্বরন্দী বলছেন বাবুরাম মহারাজের শরীর যাওয়ার পরে রাজা মহারাজ গুম হয়ে গিয়েছিলেন গভীর মর্মাহত হয়ে নির্বাক যখন উঠানের দিকে বারান্দায় পাইচারি করতে করতে একটি গান ধরেছেন তিনি হিন্দি গান চলো ভাই বাঁধো কাঠরিয়া বহুদূর থাকা হাই আজ ভি জানা কাল ভি জানা এক কাল তো জানাই হ্যাঁ মূল কথা হচ্ছে সবাইকে একদিন না একদিন যেতেই হবে তৈরি থাকো গাঁঠরীয়টা বেঁধে নাও আমাদের জীবন প্রবাহের স্তব্ধতা প্রত্যেককেই একদিন এই জায়গায় পৌঁছে দেবে বাবুরাম মহারাজের মৃত্যু প্রয়াণ ব্রহ্মানন্দির গান আমাদের কানে কানে সেটি যেন স্মরণ করিয়ে দেয় যাওয়ার সময় আসবেই আসবে শুধু প্রতীক্ষা গাঠুরিয়াটি বেঁধে অপেক্ষা করা আজ নয় কাল যদি সত্যিই রামকৃষ্ণ স্মরণে মননে আসে তিনি শেষ সময় দেখা দেবেনি। মা তার কোল প্রীতি রেখেছেন তার সন্তানের জন্য শ্রীরামকৃষ্ণকে দেখার উদ্দেশ্যে শ্রী রামকৃষ্ণ লোকে পৌঁছাবার উদ্দেশ্যে শীর্ষ মায়ের কোলে পৌঁছাবার জন্যে স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসে ভক্তিতে প্রেমানন্দজির প্রেমে মাতোহারা হয়ে দুঃখ নয় শোক নয় কষ্ট নয় আনন্দে শুধু আনন্দ আনন্দ আনন্দম 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 শ্রীরাম কৃষ্ণা সমর্পণম ওম শান্তি শান্তি শান্তিহী আজকের এই পূর্ণ পবিত্র দিনে বাবুরাম মহারাজ তথা স্বামী প্রেমানন্দের পূর্ণ জন্মদিনে তার জীবন সরণকে আমরা সামনে রেখে প্রেমময় সত্তা প্রেমানন্দ আমাদের সকলকেও যেন সেই প্রেমের ধারায় প্রবাহিত করে রামকৃষ্ণ ভাবধারাকেই আমরা নিজেদের জীবনেই স্মরণে মনে রাখতে পারি সকলে ভালো থাকবেন ওং শান্তি শান্তি শান্তিহি হরিওং তৎসৎ শ্রী রামকৃষ্ণ আর কোন